আসসালামে এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজমুল হাসান তাদের নদীতে লঞ্চ ডুবির ঘটনায় শিশু সহ পনেরো জনের উদ্ধার করা হয়েছে নিখোঁজ রয়েছে আরো অন্তত ৩৫ জন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে সদরঘাট থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে আরেক লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড নামের এই লঞ্চটি নৌজনে পঞ্চাশ থেকে ষাট জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে করোনা বা এর উপসর্গ নিয়ে সারাদেশের চব্বিশ ঘন্টায় আরো একুশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় সাতজন বরিশালে ছজন খুলনায় চারজন সিলেটে তিন ও গাইবান্ধায় উপসর্গ নিয়ে একজন মারা গেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এক করোনা রোগী এছাড়া উপসর্গ নিয়ে আরও ছজনের মৃত্যু হয় এখন পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে একশো জন ভর্তি আছে আরও একশো জন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চব্বিশ ঘন্টায় আরও দুজন ও করোনা উপসর্গ নিয়ে চারজন মারা গেছে এছাড়া চট্টগ্রামে দুজন এবং পটুয়াখালী ও নোয়াখালীতে দুজন মারা গেছে এদিকে গত দুদিনে শেরপুরে মাত্র ষাটটি নমুনা পরীক্ষা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে দ্রুত নমুনা পরীক্ষা না হওয়ায় আতঙ্কে বাড়ছে বাসিন্দাদের মধ্যে সিরাজগঞ্জ নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে কয়েকশো মানুষ সরকারের সাফল্যে ঈশ্বান্বিত হয়ে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলে অনেকে সমালোচনা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী সংসদে বাজেটের উপর আলোচনায় তিনি বলেন গত কয়েক বছরে রাজস্ব কয়েক গুণ বেড়েছে করোনা মহামারী মোকাবেলা করে অর্থনীতির অন্যান্য সূচকও লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশা তার আজ অর্থবিল দু হাজার বিশ পাশ হওয়ার কথা রয়েছে পাটমন্ত্রীর পাটকলে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার ঘোষণা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিল চালু রাখার দাবিতে পূর্ব ঘোষিত শশ মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকরা সকালে শ্রমিকরা সন্তানদের নিয়ে মিল গেটে প্ল্যাকার্ড নিয়ে সকাল নটায় দুই ঘন্টা অবস্থান কর্মসূচি শুরু করে তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকদের আগামীকাল দুপুর থেকে বুধবার দুটা পর্যন্ত সমিল গেটে শ্রমিক কর্মচারীদের অবস্থান এবং বুধবার দুটা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয় উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে পানি বাড়ছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ কটি নদ নদীতে প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ মেলানদহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নিচু এলাকা পানিবন্দি এ জেলায় এক লাখ একুশ হাজারেরও বেশি মানুষ পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুরের গ্রামে মারা গেছে এক শিশু গত চব্বিশ ঘন্টায় বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি উনত্রিশ সেন্টিমিটার বেড়েছে বৈশ্বের বিপদসীমার আটাত্তর সেন্টিমিটার উপর দিয়ে আর সিরাজগঞ্জে এই নদীর পানি বইছে বিপরসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে তবে জেলার কাজীপুর উপজেলা পয়েন্টে যমুনার পানি বইছে বিপসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে কুড়িগ্রামে চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপসীমার সাতাত্তর সেন্টিমিটার দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে চৌষট্টি সেন্টিমিটার এবং ধল্লার পানি সেতু পয়েন্ট বিপরসীমার ছিয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চলে গেছে চিলমারি উলিপুর সদর রোমারি রাজীবপুর ও নার্গেশ্বরী সহ আট উপজেলার আড়াইশো শতাধিক চরাঞ্চল ও নিচু এলাকা পানিবন্দি দেড় লক্ষাধিক মানুষ নেত্রকোনার উদ্দাখালী নদী পানিতে তলে গেছে সীমান্তবর্তী কামলাকান্দা উপজেলার সাতটি ইউনিয়ন এবার সংবাদ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে সকালে লেনদেন শুরু পর থেকে সূচক বাড়তে থাকে বেলা এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত ডিএসসির তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় সাতষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে বত্রিশটি কমে একুশটি এবং অপরিবর্তিত ছিল দুশোটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা বাংলাদেশ সাবমিন কেবল কোম্পানি গ্লাস্কো স্মিথ ক্লাইন ইন্দ্রবাংলা ফার্মা স্কোয়ার ফার্মা ওয়াটার কেমিক্যাল বিডি, সেন্টার ফার্মা যমুনা ব্যাংক এবং সিটি ব্যাংক লিমিটেড আরাফা ইসলামী ব্যাংক এবং রূপালী ব্যাংক লিমিটেডের একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বিনিয়োগকারীদের তেরো শতাংশ নগদ লভ্যাংশ দেবে আলআরাফা ইসলামী ব্যাংক সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে দু টাকা আঠাশ পয়সা আগের বছর সমন্বিত ইপিএস ছিল এক দু টাকা তিরিশ পয়সা সমন্বিত সম্পদ মূল্য একুশ টাকা তেরো পয়সা আর এককভাবে ছিল একুশ টাকা তিন পয়সা আগামী তিন সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট তিরিশ জুন এদিকে রূপালী শেয়ার শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা আটত্রিশ পয়সা আগের বছর যা ছিল নিরানব্বই পয়সা আর এককভাবে আয় হয়েছে এক টাকা বত্রিশ পয়সা আগের বছর ছিল বিরানব্বই পয়সা সমন্বিত সম্পদ মূল্য একচল্লিশ টাকা চোদ্দ পয়সা আর এককভাবে চল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তিন সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট উনত্রিশ উনিশ জুলাই দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ